আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটু অসুস্থ ছিলাম জানেন, সেই জন্য আমি টিউটোরিয়াল বানাতে পারি নাই। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা বানাবো সেটা হচ্ছে আপনাদের অর্গানিক লোগো ডিজাইন দেখাবো। আমাদের ধারাবাহিকতার পর্ব অনুসারে আজকে আমরা বানাবো হচ্ছে আপনার এল অ্যান্ড কে অ্যান্ড এল। সো চলুন শুরু করা যাক, আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথমে একটা নতুন পেজ নিতে হবে। আজকে ইলাস্ট্রেটর ফার্স্টের থেকে ওপেন করে রাখছি, ওই জন্য প্রত্যেক দিন একই কথা বলতে ভালো লাগে না, ওই জন্য আজকে ওপেন করে রাখছি। ফার্স্টে আপনি হচ্ছে কন্ট্রোল এন প্রেস করবেন। সরি, আমার কিবোর্ডের লাইন চলে গেছে দেখতেছি, দাঁড়ান। ইয়া না, ইটস ওকে। কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন প্রেস করার পরে এখান থেকে পিক্সেল নেবেন। সো আমি পিক্সেল করে নিচ্ছি, অ্যাজ অলওয়েজ প্রতিদিন যেমন নেই, আমি 3920x1920 এটাই নেই, আজকে ওইটাই নেব। সো এখন আমাদের কী কী করতে হবে? এখানে আমরা ফার্স্টে বানাবো হচ্ছে আই জে পর্যন্ত বানাইছিলাম। সো ফার্স্টে আসে হচ্ছে কে, আমার টেক্সট টুল নিয়ে আগে কে, আর কে অ্যান্ড কে এল আমরা এগুলোকে সাইজে বড় করে দিই। সো আমরা আজকে কে আর এল বানাবো। সো ফার্স্টে আমরা কে বানানোর চেষ্টা করি। কে বানানোর জন্য আমরা একটু অন্যরকম বানাতে পারি, কেমন আমি দেখাই। রেক্ট্যাঙ্গুলার টুল, দেন এখান থেকে আমরা পেন টুল নিতে পারি। পেন টুল নেওয়ার পরে আমরা এখানে সেন্টার, অ্যান্ড দেন আমরা এইখানে আর একটা পয়েন্ট খুঁজে বের করব। আচ্ছা, সেন্টার থেকে করি আমরা, সেন্টার বরাবর। যেহেতু আমরা কে বানাবো, সেহেতু আমরা অর্গ্যানিক বানাবো, তো আমরা যে কোনোভাবে বানাতে পারি। সো সেক্ষেত্রে আমি ফার্স্টেরটা এদিক দিয়ে বাঁকা করব, এখান থেকে করলে ভালো লাগবে না, আমাদেরকে এখান থেকে করতে হবে। সো আমরা এখান থেকে শুরু করি, আগে আগে মাঝখানের পয়েন্টটা দেখে নেই এটা। সো এখান থেকে এরকম দিব, দেওয়ার পরে আমরা এখানে এরকম দিব। দেখতেছেন এটা কিন্তু অনেকটা পাতার মতো হয়েছে। সো আমরা এটাকে অল্টার দিয়ে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে অবজেক্টে যাব, তারপরে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, তারপর এখান থেকে আমরা রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে যাওয়ার পর হরিজন্টাল রিফ্লেক্ট, দেন ওকে, দেন এটাকে আমরা জাস্ট ইন পজিশনে বসাবো। সো আমাদের বসানোর কাজ শেষ। আর যেহেতু এটা অর্গ্যানিক লোগো, সো সেহেতু অবশ্যই কালার গ্রিন রাখার চেষ্টা করবেন। সো আমরা এই বারটাকে গ্রিন দিলাম, অ্যান্ড পাতা দুইটাকে আমরা আরেকটু ডিপ গ্রিন দিই, এটাও আর একটু ডিপ গ্রিন। অ্যান্ড দেন আমরা এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই প্রান্তটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এভাবে এরকম করবেন, অথবা আমরা এটা না করে এই প্রান্তটাকে করতে পারি। দেন আমরা এই প্রান্তটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে এভাবে ছোট করে দেবো। সো এটা ছিল আমাদের আজকের অর্গ্যানিক কে। অ্যান্ড আপনারা এখন এখানে লোগোর নেম নিচে দিয়ে দিতে পারেন, যেমন এভাবে লিখতে পারেন যে কে কর্প। এখন কে কর্প যদি লেখেন, সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে টেক্সটের মানে আপনার কালার সবসময় একরকম রাখবেন না, দুই দুই অংশ করে দুই রকম করবেন, অথবা এখানে দিবেন। সো এখানে দিই আমি, অ্যান্ড এটাকে ছোট করে দিই। দেওয়ার পরে এখান থেকে ই প্রেস করে আমরা টেক্সটটাকে একটু বড় করে দিব। আর চাইলে এখান থেকে আপনারা নেম ফন্টও চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আমি একটু অন্য ফন্ট দিয়ে ট্রাই করি, না এই ফন্টটা ভালো লাগবে না, ফন্ট এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, না এটা হবে না।
আমরা যে বক্স নিছি এই বক্সের মধ্যে না আঁটলেও প্রায় বক্সের মধ্যে আঁটবে এমন এমন একটা ফন্ট নিব। আমাদের বক্সটাকে একটু বড় করতে হবে। সো নেয়ার পরে আমরা দেখেন এটাকে কে কর্প রেখেছি, বাট এখানে আপনারা হচ্ছে কালার অ্যাড করার জন্য কি করবেন, এখানে এক একটা অংশের এক এক নাম দিবেন। যেমন কে এটাকে আপনারা এখান থেকে অন্য কালার দিতে পারেন, যেমন ইয়েলো কালার দিতে পারেন, না ইয়েলো কালার ভালো লাগবে না, এখান থেকে আপনারা ব্লু কালার দিতে পারেন, এটাকে ব্লু দিবেন, দেন এটাকে গ্রিন করবেন। সো এটা হচ্ছে আমাদের কে কে লোগো বানানোর কাজ শেষ, এখন আমাদের বাকি থাকতেছে হচ্ছে এল লোগোটা বানানো। সো আমরা এল এর কাজ শুরু করব। ফার্স্টে আবারও রেক্ট্যাঙ্গুলার টুল নিব, রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব, আরেকটা রেক্ট্যাঙ্গুলার এভাবে নিব। সো আমাদের এল শেপ তৈরির কাজ শেষ, এখন আমরা এল শেপের মধ্যে এখানে একটু ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নেওয়ার পরে এখানে সিলেক্ট করে এটাকে এরকম করবেন, দেন এই প্রান্তটাকে সিলেক্ট করবেন, শিফট চেপে এটাকে সিলেক্ট করবেন। করার পরে এল বানানোর কাজ আপাতত শেষ, এখন আমাদের কী করতে হবে এটাকে অর্গ্যানিক বানাতে হবে। সো আমরা একটু অর্গ্যানিক বানাতে গেলে আমরা এখান থেকে ফার্স্ট এখান থেকে নিব না, এখানে থেকে নিব, নেয়ার পরে এখানে আমরা এরকম একটা ই বানাবো, বানানোর পরে দেন আমরা এটাকে এরকম দেখব এখানে কোন পর্যন্ত আসে, তারপরে আমরা এখান থেকে আবার অনেকটা অংশ উপরে যাব, যাওয়ার পরে এরকম বানাবো, দেন এটাকে আবার এখান থেকে ইয়ে করে দেবো, দেন এখানে যাব, যাওয়ার পরে আমরা এখানে একটা পাতা বানাবো। সো পাতাটা বানাবো এরকম করে, যাওয়ার পরে এখান থেকে এরকম করে, সরি এটা উল্টা হয়ে গেছে, এরকম দেওয়ার পরে আমরা এখান থেকে পাতা বানিয়ে নেব আগে। শিট কি হচ্ছে, বানানোর পরে সেম ওয়েতে আমরা যেভাবে গেছিলাম এখানে সেম ওয়েতে ব্যাকে আসবো আমরা। দেন এখানে আসবো, তারপরে আমরা এখান থেকে সেম হয়তো এখানে ব্যাক চলে আসবো। এরকম যাওয়ার পরে আপনারা এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন, এভাবে পুরোটা সিলেক্ট করবেন। করার পরে শেপ বিল্ডার টুল নেবেন, এখান থেকে শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এটাকে ডিলিট করে দিবেন, দেন এটাকে ডিলিট করে দিবেন, দেওয়ার পরে এরভাবে রেখে দিবেন। রাখার পরে আমরা এখান থেকে পাতার অংশটুকুকে ক্লিয়ার করব। সো পাতার অংশটুকু এখানে ক্লিয়ার করতে হলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে পেন টুল নিতে হবে, সরি পেন টুল নেওয়ার পরে এভাবে এখানে নেবেন, দেন এখান থেকে অল্টার বেসকেটা কেটে দিয়ে এখান থেকে নিয়ে আবার পাতার বাকিটুকু আমরা ক্লোজ করে দিব, দেন এখান থেকে ভি প্রেস করে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করবেন। করার পরে শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে অল্টার দিয়ে এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করব, দেন এখান থেকে এটাকে ডিলিট করব, দেন এখান থেকে এটাকে ডিলিট করব। সো করার পরে এভাবে রেখে দিব। রাখার পরে এখন আমাদের কী করতে হবে, পাতার মাঝখানে হালকা একটু অন্যরকম ডিজাইন আনতে হবে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এভাবে
সো সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নেবেন, নেওয়ার পরে অল্টার চেপে সবগুলোকে ডিলিট করে দেবেন। দেওয়ার পরে দেখেন আমাদের এল কিন্তু তৈরি হয়ে গেছে। সো আপনারা চাইলে এখানে একটু রাউন্ড করতে পারেন। সেটা কি করতে হবে, অল্টার সিলেকশন করতে হবে, দেন দুটাকে সিলেক্ট করবেন, অল্টার সিলেক্ট করার পর এটাকে এভাবে রাউন্ড করে দেবেন, অ্যান্ড এই অংশটাকে এভাবে সেম ওয়েতে রাউন্ড করে দেবেন। সো আমাদের অর্গানিক এল তৈরির কাজ শেষ, এখন আমাদেরকে কালার কম্বিনেশনের কাজ করতে হবে। সো কম্বিনেশন কালার করতে গেলে কী করতে হবে, আমরা এই পাতা অংশটাকে লাইট ব্লু লাইট গ্রিন করব, আর আমাদের যে মেন টেক্সট আছে এটাকে আমরা গ্রিন করব। সো আমরা মেন টেক্সটের অংশগুলোকে সিলেক্ট করে নেব শিফট শেপে, করার পরে আমরা এটাকে গ্রিন, ডিরেক্ট গ্রিন যেটা হয় সেটা করব। দেন আমরা এটাকে অন্য কালার দিব, পাতাগুলোকে অন্য কালার দিব, দেন এটা, দেন এই অংশ, পাতার অংশটাকে আমরা কি কালার দিতে পারি সেক্ষেত্রে আমরা এরকম কালার দিতে পারি, অথবা এটা এটা ভালো লাগতেছে। সো এইটা ছিল আমাদের এল, আর আগেরটা ছিল হচ্ছে কে। আমরা কেটাকে নিয়ে আসি এল এর পাশে, নিয়ে আসার পরে এটাকে আমরা বড় করে দেই। সো এটা আমাদের কে এল হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমরা এই নামটার মাঝখানে আমরা এখানে এল অ্যাড করে দিব, সো সেটাও কিন্তু করতে পারি আমরা। এখন দেখেন কে এল কর্প, এটা কিন্তু একটা ফুল লোগো হয়ে গেছে। এখন যদি আমরা টেক্সটটাকে বড় করে দেই, হচ্ছে কে এল কর্প, ভি প্রেস করবেন, দেন শেষ। আপনারা চাইলে এটাকে অল্টার প্রেস করা একটু এরকম এরকম টেক্সটে একটু ইফেক্ট আনার জন্য এরকম করতে পারেন। সো এখন টেক্সটটা অনেক বোল্ড লাগতেছে। সো এই ছিল আজকে আমাদের কে এল অর্গ্যানিক লোগো ডিজাইন। কেমন লাগলো জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন প্রেস করে রাখবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।